বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন ap24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায় এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি সুভাষ সিংহ রায়। নতুন একটি নির্বাচন কমিশনের গঠনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে। আমার প্রশ্ন হচ্ছে, একটি নির্বাচন কমিশন সেটি নিয়ে নানা রকমের প্রশ্ন আছে, নানা রকমের বিতর্ক এখন আছে, এই প্রক্রিয়া নিয়েই প্রশ্ন আছে। কিন্তু যেটা ভালো নির্বাচন কমিশন গঠন শেষ পর্যন্ত হয়ও, সেই নির্বাচন কমিশন একটি ভালো গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা দিতে পারে কি না বাংলাদেশের সামগ্রিক বাস্তবতায়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু, যেহেতু বসন্ত, আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তখন শান্তিনিকেতনে বসবাস করছেন। তার কাছে সবাই মিলে আসলো যে, গুরুদেব, আমাদের তো টিকা এসে গেছে, আমরা সবার টিকা দেওয়ার পরে আপনার টিকা নিতে হবে। যথারীতি সে কাজই ঘটল। সবার তখন টিকা নেওয়া হয়ে গেল। তখন সুধাকান্ত রায়চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুরের একান্ত সচিব ছিলেন যিনি, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যেয়ে বললেন, গুরুদেব, কথা অনুযায়ী সবার টিকা নেওয়া হয়েছে, এখন আপনার টিকাটা বাকি রয়েছে, এবার তো আপনার টিকা নিতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর খুব হেসে দিয়ে বলেছিলেন, যাদের তোমাদের প্রতি বছর বসন্ত আসে তোমরা টিকা নাও, আমার প্রতি বছর বসন্ত আসে না, আমার টিকা নেওয়ার প্রয়োজন নাই। তখন সুধাকান্ত রায়চৌধুরী বলেছিল, গুরুদেব, আপনি আসলে খুব বুদ্ধিমান, আপনি যখন বুঝে ফেলেছেন সবারই টিকা নেওয়া হয়ে গেছে, অতএব আপনার এখন টিকা নেওয়ার আর প্রয়োজন নাই। যেহেতু বসন্তের, এবং আপনি যেহেতু বসন্তের কথা উল্লেখ করেছেন, গতকাল শুধু বসন্তের প্রথম দিনই ছিল না, গতকাল বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে সেটিও ছিল, এবং আমরা বিশেষ করে আপনার স্মরণ থাকবার বেশ ভালোভাবে কথা, কারণ সেই আন্দোলনে, সেই মিছিলে আপনিও শরিক ছিলেন। 1983 সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনের একেবারে সূচনা লগ্নে বা তখনকার শিক্ষা নীতি বিরোধী আন্দোলনে জাফর, জয়নাল, দীপালী, সাহা, কাঞ্চন, মোজাম্মেল তারা জীবন দিয়েছিলেন ঢাকার রাজপথে, বিশ্ববিদ্যালয় এলাকায়। আমরা তাদেরকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি অবশ্যই, এবং তার সঙ্গে আজকে রাজনীতির, রাজনৈতিক বাস্তবতার অনেক সম্পর্ক রয়েছে এখন পর্যন্ত। অবশ্যই অবশ্যই, এবং সেদিনগুলোর কথা ভোলা খুব মুশকিল, সেই উত্তাল দিনগুলোর কথা ভোলা খুব মুশকিল। আমি তাদের বিদেহী আত্মশান্তি কামনা করছি। এবং গতকালকে রাফুন বসুনিয়া দিবস পালিত হলো। আমরা গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছেন তাদের জন্য, তাদের আত্মার বিদেহী শান্তি কামনা করছি বটে, কিন্তু তাদের জন্য আমরা কী কাজ করতে পারছি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি, আপনি যে প্রসঙ্গ অবতারণা করেছেন, নির্বাচন কমিশন ইতিপূর্বে 12টি, এবং আমার প্রশ্ন হচ্ছে যে, একটি ভালো নির্বাচন কমিশন যদি এবার হয়, ধরে নিচ্ছি আমি হাইপোথেটিক্যালি, এবং তারপরে সেটি একটি ভালো নির্বাচনের আদৌ কোনো গ্যারান্টি দিতে পারে কিনা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায়? তার মানে আপনি মোটামুটি নিশ্চিত হয়েছেন যে ভালো নির্বাচন কমিশন আসছে? আমি কিছুই নিশ্চিত না, একেবারেই নিশ্চিত না। কারণ আমি, যে কারণে আপনি এই কথাটি বলতে পেরেছেন, যাই হোক, নির্বাচন কমিশন যে ইতিপূর্বে যে কটি নির্বাচন কমিশন ছিল, আমরা যদি গুনে গুনে বলি তাহলে 12টি নির্বাচন কমিশন ছিল। কোনো নির্বাচন কমিশনের গঠনের সময় এত আয়োজন কেউ দেখেনি, এবং সারা পৃথিবীতে যেখানে যেখানে নির্বাচন হয় সেখানে সেখানে নির্বাচন কমিশন থাকে অধিকাংশ দেশেই, সেই নির্বাচন কমিশনাররা যেভাবে নিয়োগ হয় সেটাও আমরা জানি। অতএব এটা একটি অনন্য সাধারণ ব্যবস্থাপনা এবার হয়েছে, এবং একেবারে কারা কারা এখানে নাম এসেছে, কাদের নাম এসেছে, সেটা কিন্তু জনগণ জানতে পারছে। এটা একটা অগ্রগতি। আমি তো প্রায়ই বলে থাকি, আপনি অগ্রগতির জায়গাটা দৃশ্যমান কিনা। 2006 সালে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যে নির্বাচন কমিশনের সংস্কার আন্দোলন করেছিলেন, তার সাথে 11 দল ছিল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ছিল এবং গণফোরাম ছিল। সেই 30 দফা ভিত্তিক যে নির্বাচন কমিশনের যে আন্দোলন, সেই আন্দোলনের ফলশ্রুতিতে ছবিযুক্ত ভোটার তালিকা এসেছে, 1,28,00,000 ভুয়া ভোটার বাতিল হয়েছে এবং স্বচ্ছ ব্যালট বাক্স এসেছে। এটা একটা অগ্রগতির জায়গা।
আরেকটি অগ্রগতির জায়গা 2008 সালে 12 ডিসেম্বর আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি নির্বাচনী ইস্তেহার দিয়েছিলেন। সেই নির্বাচনী ইস্তেহারে একটা উল্লেখযোগ্য বিষয় ছিল, তিনি ঘোষণা করেছিলেন যে নির্বাচন কমিশনকে সম্পূর্ণরূপে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বিচ্ছিন্ন করা হবে এবং ঠিক ঠিক সরকার পরিচালনার দায়িত্ব পেয়ে আওয়ামী লীগের সময়কালের প্রথম 2 মাসের ভিতরে এই কাজটি সম্পন্ন হয়েছে। এগুলো অগ্রগতির জায়গা। আপনি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান তিনি নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির উদ্যোগ নিয়েছিলেন এবং সেই প্রথম যে সংলাপে তৎকালীন বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া গিয়েছিলেন এবং তিনি যে বলেছিলেন যে আপনি আমাকে আহ্বান জানিয়েছেন তাই আমি এসেছি কিন্তু আমি আলোচনায় অংশগ্রহণ করব না, কেননা আমার দাবি একটাই, তত্ত্বাবধায়ক সরকার। আপনি পরবর্তীতে বর্তমান রাষ্ট্রপতি জিল্লুর রহমান 2018 নির্বাচন আগে আরেকটি রাষ্ট্রপতির সংলাপের আহ্বান করেছিলেন, সেখানেও কিন্তু বিএনপি অংশগ্রহণ করেছিল। এখন দেখবার বিষয়ে সেই নির্বাচন সংলাপে কিংবা সার্চ কমিটি গঠন করার পরে কাদের কাদের নাম এসেছিল আমি যদি একটু ছোট্ট করে বলি দর্শকদের উদ্দেশ্যে, নাম এসেছিল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে AKM নুরুল হুদার নাম এসেছিল, জনাব আলী ইমাম মজুমদারের নাম, নির্বাচন কমিশনার হিসেবে নাম এসেছিল মাহবুব তালুকদার, ডক্টর জারিনা রহমান খান, মোহাম্মদ রফিকুল ইসলাম, ডক্টর তুফায়েল আহমেদ, বেগম কবিতা খানম, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, ব্রিগেডিয়ার জেনারেল সাদাত হোসেন চৌধুরী অবসরপ্রাপ্ত এবং ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। এই নামগুলোর থেকে মহামান্য রাষ্ট্রপতি তিনি 5 জনকে গ্রহণ করেছেন এবং নির্বাচন কমিশনের যাত্রা শুরু হয়েছে। এবার কিন্তু আরও এক ধাপ অগ্রগতি, বেশ অনেকখানি অগ্রগতি। এবারে যে নামগুলো জমা পড়েছে সে নামগুলোর সংখ্যা কিন্তু একেবারে কম না, 329 জনের নাম জমা পড়াটা বেশ, এবং অনেক স্বচ্ছতার জায়গাটি তৈরি হয়েছে। এখানে একটু বোধ হয় বুঝতে পারলে ভালো হতো কারা কোন নাম প্রস্তাব করেছেন না, সেটাও আপনি এই প্রক্রিয়াটা যখন চলমান অনেকগুলো বিষয় কিন্তু সামনে আসবে। একটা প্রশ্ন থেকে যায়, এখানে মাত্র 2 জন বিশিষ্ট ব্যক্তি হিসেবে তাদের নাম এসেছে আর সব সাংবিধানিক পদ থেকে যারা এসেছে তারা আমরা জানি এবং পাবলিক সার্ভিস কমিশন বলি বলছেন যে সার্চ কমিটিতে এবং 2 জনের নাম, একজন খুবই জনপ্রিয় কথা সাহিত্যিক আনোয়ার সৈয়দ হক এবং আরেকজনের যিনি নাম এসেছেন সেই নামটিও আমরা সকলে জানি যে 2008 সালে যে নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই নির্বাচন কমিশনের একজন জ্যেষ্ঠ সদস্য সোহেল হোসেন। তা আমি জানি না কী কারণে এই নাম দুটো নিয়ে নানানভাবে বিতর্ক তৈরি করা হচ্ছে এবং বিচারপতি ওবায়দুল হাসান যার নেতৃত্বে নির্বাচন কমিশনের এই সার্চ কমিটি গঠিত হয়েছে তাকে নিয়েও কিন্তু ভুল বার্তা দেওয়া হচ্ছে, কারণ বিচারপতি ওবায়দুল হাসান তার রাজনীতির বিশ্বাস কী ছিল সেটা কিন্তু অন্য আলোচনা। আবারও বলা হচ্ছে তিনি 1996 সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন। আবার কোনো কোনো জায়গায় বলা হচ্ছে 2007 সালে যে নির্বাচন হওয়ার কথা ছিল 12 ফেব্রুয়ারি সেই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তা কোন নির্বাচনে প্রার্থী হয়েছিলেন সেটা একটু এক যাচাই বাছা হওয়া দরকার এবং তিনি কোনো দলীয় প্রার্থী হয়েছিলেন কিনা, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার নাম জমা দিয়েছিলেন। অতএব এই ভ্রান্তির জায়গাটা কিন্তু খুবই মারাত্মক। আর আনোয়ার সৈয়দ হকের কথা যদি বলি, তিনি একজন কথা সাহিত্যিক চিকিৎসক এবং তিনি যেই পরিবারে জন্মগ্রহণ করেছেন, আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেই যশোর জেলার বিএনপির যিনি সাবেক সভাপতি তার আপন বোন, এবং সেই পরিবারের সম্বন্ধে মানুষের সকলে জানে যে এই পরিবারে আওয়ামী লীগ সমর্থিত লোকের সংখ্যা কিন্তু বেশ কম। অতএব স্বাভাবিক কারণে ওইভাবে কিন্তু চিহ্নিত করা, আর নির্বাচন কমিশনের যারা দায়িত্ব পালন করেন তারা কতটুকু দায়িত্ব পালন করছেন সেবাদ একবার, আর সার্চ কমিটি যারা এসেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও প্রযোজ্য কথাটি,
তারা শুধুমাত্র এই যে কাজটি করবেন সেই কাজটা যেন ঠিকমতো করতে পারেন, ঠিকমতো করছেন কিনা দেখার। বিচারপতি ওবায়দুল হাসানের কোর্টে বিএনপির খুব কম নেতাই আছে যারা যে আগাম জামিন পাননি কিংবা জামিন পাননি। কারণটা একটাই, তিনি যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি। স্বাভাবিক কারণে তার বিরুদ্ধে যারা সোচ্চার হওয়া তারাই সোচ্চার হচ্ছে। তা আমি নির্বাচন কমিশনের অগ্রযাত্রাকে এবং সার্চ কমিটি গঠন এবং সেই বৈঠকগুলো এবং বাংলাদেশের গণমাধ্যমে যেটা প্রচারিত হচ্ছে আমি এটাকে খুব ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছি। আমি একটু এখানেই থামিয়ে দিচ্ছি, যদি আমার প্রশ্নের মূল অংশটা আপনার কাছে পরে শুনবো, শামার কাছ থেকে শুনে আসি। শামা ওবায়দ, আপনার কাছে কী মনে হয় যে দেশে যদি আমরা ধরেও নিই যে একটি ভালো নির্বাচন কমিশন গঠিত হলো, সেই নির্বাচন কমিশন কি একটি ভালো নির্বাচনের গ্যারান্টি দিতে পারে? কেননা যদি আমরা এটা জানি যে নির্বাচন কমিশনকে যথেষ্ট আইনি সুরক্ষা দেওয়া আছে, তাই তার আইন কানুন যথেষ্ট শক্তিশালী, চাইলে সে এগুলো অ্যাসার্ট করলে অনেক ভালো নির্বাচন করা সম্ভব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের আমার সহআচল আলোচক সুভাষ দাকে এবং যারা দেখছেন। প্রথম কথা হচ্ছে সুভাষ দা অনেক কয়েকটা ভালো মানে পয়েন্ট বলেছেন যে ওনারা কী কী অগ্রগতি করেছেন 2008 পর থেকে এবং এই 13-14 বছরে ওনারা যে আছেন বিনা ভোটে সেই থাকাকালীন সময় কী কী করেছেন, পজিটিভ জিনিস উনি তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু উনি বলেছেন, উনি কিন্তু ওনার বক্তব্যে বলেছেন যে বিএনপি গত দুইবার কিন্তু আমরা সার্চ কমিটির প্রসেস, ইলেকশন কমিশন গঠনের প্রসেস সব কিছুতে আমরা যুক্ত ছিলাম, আমরা সংলাপে গেছি, প্রধানমন্ত্রীর সাথে সংলাপে গেছি, সব সংলাপে কিন্তু আমরা ছিলাম। রেজাল্ট ইজ 2018 নিশিরাতের সরকার। এই আপনার যে আইনটা করেছে তড়িঘড়ি করে, প্রথমে আইনমন্ত্রী বলেছে এই আইন এখন করা যাবে না, আমরা আস্তে সময় নেই, আমরা আস্তে ধীরে পরে করব। আচ্ছা, হঠাৎ করে আচ্ছা তারা বলছে যে এটা আমরা দাবি করেছি বা অন্য রাজনৈতিক দলরা দাবি করেছে, ভালো কথা, হ্যাঁ আইনের প্রয়োজন আছে, বাট এই আইন তো আমাদের আছে অলরেডি। যেমন আপনিই বললেন, নির্বাচন কমিশন আমাদের বাংলাদেশের সংবিধান বা ইসিকে যেই আমাদের নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দিয়েছে সেটা কিন্তু ভারতের নির্বাচন কমিশনকে সেই ক্ষমতা দেওয়া নাই। হ্যাঁ, এই নির্বাচন কমিশন যদি ওই ক্ষমতাটাই প্রয়োগ করতো, সংবিধান তাকে যেই ক্ষমতা দিয়েছে, প্রধান নির্বাচন কমিশনারের যেই ক্ষমতা, অপরিসীম ক্ষমতা একটা নির্বাচনের সময়, একটা ইউনিয়ন নির্বাচন থেকে শুরু করে পার্লামেন্ট নির্বাচন পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার ইজ ইন দ্য স্টিয়ারিং হুইল। উনি চাইলে 300 সিটে সুষ্ঠু ভোট হতে পারে, উনি ওসিকে সরাতে পারে, এসপিকে সরাতে পারে, কেউ যদি ঠিকমতো কাজ না করে তা সেখানে সে ব্যবস্থা নিতে পারে, ওনার যারা প্রিজাইডিং অফিসার আছে, যারা সরকারি কর্মকর্তা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, ওনাকে সংবিধান অপরিসীম ক্ষমতা দিয়ে রেখেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে গত কয়েক টার্মে আমরা দেখেছি যে ইলেকশন কমিশন যারাই এসছে তারাই কিন্তু 100% সরকারের আন্ডারে কাজ করেছে, সরকারের অনুমতি ছাড়া, সরকারের অঙ্গুলি হেলন ছাড়া বা প্রধানমন্ত্রীর অঙ্গুলি হেলন ছাড়া তারা কিচ্ছু করে নাই। উনি বললেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, ওনাদের প্রতিশ্রুতি ছিল, খুব ভালো কথা, ওনারা শারীরিকভাবে মানে ফিজিক্যালি বিচ্ছিন্ন করেছে, কিন্তু ব্যাকডোরে কিন্তু দড়িটা আছে কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে অথবা গণভবনে কোথাও, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন আমি আসি আরেকটা পয়েন্টে, এই আইন যে করেছে এই আইন হুদা কমিশনকে 100% ইন্ডেমনিটি দিয়েছে, যে এই যে বিতর্কিত একটা কমিশন গেল আজকে, প্রত্যেকটা আজকে ওনাদের, গতকালকে ওনাদের শেষ দিন ছিল, ওনারা যে প্রত্যেকটা পত্রিকায় গতকালকে এসছে যে তারা একটা বিতর্কিত নির্বাচন কমিশন, আওয়ামী লীগের পত্রিকা থেকে শুরু করে সব পত্রিকায় এসছে, তাহলে এই বিতর্কিত নির্বাচন কমিশনকে কেন কাঠগড়ায় দাঁড়া করানো যাবে না, কেন তাদেরকে তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশ্ন তোলা যাবে না, তারা দুর্নীতিতে নিমজ্জিত, তারা নিজেদের মধ্যে তারা কোনো কনসেনসাস বা ঐক্যবদ্ধ কোনো প্রয়াস তারা দেখাতে পারেনি। মাহবুব তালুকদার একমাত্র একজন কমিশনার ছিলেন যিনি কথা বলেছেন, যাওয়ার সময় বলে গেছেন যে নিশিরাতের ভোটের তকমা নিয়ে আমাদের যেতে হচ্ছে। আজকে এই এই যে 150-র উপরে আমরা প্রাণ হারিয়েছে,
এখন ওনারা বলবেন যে ইলেকশনে সবসময় গোলাগুলি হয়, মারামারি হয়, এত অস্ত্র কোথার থেকে আসে? চট্টগ্রাম হাটহাজারিতে যে এত অস্ত্র, এবং প্রত্যেকটা হচ্ছে নৌকার প্রার্থী, আপনাদেরই বিদ্রোহী প্রার্থী ওখানে ছিল, কিন্তু নৌকার প্রার্থী সমর্থক হচ্ছে আপনার অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এত অস্ত্র কোথার থেকে আসলো বাংলাদেশে? বৈধ না অবৈধ সেইটার প্রশ্ন কে তুলছে? আজকে যখন এই জিনিসগুলো তো ইলেকশনের টাইমে তো এটা হয়েছে, এইটা তো দেখার দায়িত্ব ইলেকশন কমিশনের ছিল, হুদা কমিশন। হুদা কমিশন কি এটা দেখে নাই যে আপনার বাংলাদেশ প্রতিদিন থেকে শুরু করে প্রত্যেকটা পত্রিকায় পিস্তল নিয়ে তারা গোলাগুলি করছে, ছবি এসছে, সেটা কি হুদা কমিশন দেখে নাই? কি ব্যবস্থা নিয়েছে? 18 নির্বাচনে যখন আমাদের মানে বড় বড় নেতা থেকে শুরু করে একেবারে সকল পর্যায়ে যারা আমাদের আমরা প্রার্থী ছিলাম, আমরা সকলেই আহত হয়েছি, আমাদের নেতাকর্মীরা আহত হয়েছে, জেলে গেছে মিথ্যা মামলায়, ঠিক নির্বাচনের 5 দিন আগে মামলা তাকে জেলে ভরো, এই জিনিসগুলো যে হয়েছে নির্বাচন কমিশন কি করেছে? আমরা তো কমপ্লেন করেছি, লিখিত কমপ্লেন করেছি। এখন এই যে হচ্ছে, এই যে আরেকটা নাটক হইতেছে, নাটক আমরা দেখছি, টাইম উইল টেল, বাট এই এই প্রথম কথা, এই যে সার্চ কমিটি হয়েছে, সার্চ কমিটির 1 নম্বর থেকে শুরু করে প্রত্যেকেই এদেশে প্রতিষ্ঠিত সুশীল সমাজের এক প্রতিষ্ঠিত লোকজন অস্বীকার করার কোনো উপায় নাই, কিন্তু প্রত্যেকেই আওয়ামী লীগ, এখন সুভাষদা খুঁজে 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 এখন ওনাদের কোন দাদার আমলে মামার আমলে বিএনপি কে করছে ওটা বাইর করতেছে, কেন তাদেরকে জায়েজ করতে হবে? বাট রিয়ালিটি ইজ এরা প্রত্যেকেই কিন্তু আওয়ামী লীগের একেবারে খাস লোক। আমি এখন একজন একটা নাম ধরে ধরে বলতে পারি, আপনি নিজেই ওবায়দুল হাসানের কথা বলছেন, ওনার বাবা আওয়ামী লীগ করতেন, ওনার ভাই ফর্মার প্রধানমন্ত্রীর অফিসে দপ্তরে ছিলেন, ওনার এখন মনে হয় বিমানে আছেন, সোহেল হোসেন তো নিজেই নৌকার নমিনেশন চেয়েছিল, আপনি যে আনোয়ারা, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আওয়ামী লীগ ওকে। তারপরে কুদ্দুস সাহেব আওয়ামী লীগ, ওনার এলাকায় রাজবাড়ি আমার জুরিসডিকশনে পড়ে, ওনার ভাই ওনার বাবা সব আওয়ামী লীগ করে। ভাই এগুলো তো বাংলাদেশ একটা ছোটো জায়গা, ঢাকা আরও ছোটো জায়গা, কে কোথায় আসে না আসে সবাই আমরা জানি, আর আপনি খুঁজে খুঁজে বিএনপির আত্মীয়স্বজন বাইর করে যদি ও বিএনপির ছাপ লাগায় তাদের নিউট্রাল বানাইতে চান, লাভ হবে না, মানুষ বোঝে, ঠিক আছে ওকে। এখন আপনি আসেন পত্রিকায় একটা খোঁচামার্কা নিউজ আসছিল, তৈরিকত ফেডারেশন এইবার কী নাম দিছে, কারণ গতবার যে আপনি নাম বললেন না হুদা সাহেব, তরিকুল ফেডারেশন দিয়েছে, এখন ওনারা বলেছেন যে আমরা নাম প্রকাশ করব ওয়েবসাইটে, কে দিয়েছে ওটা প্রকাশ করব না, কেন করবেন না ভাই, আমরা তো দেখতে চাই। জাফরুল্লাহ সাহেব যেরকম 5টা নাম এখন ওপেনলি ঘোষণা করে দিছে, ভাই আমি এর এটা চাই, তো দেন লুকানোর তো কিছু নাই, ইফ ইউ থিঙ্ক সামবডি ইজ, এবং সেখান সেটার মধ্যে 3 জন আওয়ামী সমর্থক, বিবেকবান লোক থাকতেও পারে, অন্য লাইনে যাওয়া লাগে জিল্লুর ভাই, এখন 13 বছর আপনারা যে দমন পীড়ন করছেন, এখন তো আওয়ামী সমর্থন ছাড়া কাউরে আমি দেখি না, সবাই পাবলিকলি আওয়ামী সমর্থন, ঘরের ভিতরে ড্রয়িং রুমে এসে কি বলে সেটা তো অন্য ব্যাপার, পাবলিকলি সবাই আওয়ামী সমর্থন, আপনার দলের লোকজন যারা নৌকায় ভোট করছে, নৌকা মার্গে ভোট করছে এবং নৌকা মার্গে ভোট দিছে, তারা এখন কয়জন অ্যাকচুয়ালি আওয়ামী সমর্থক আছে আপনাদের কার্যক্রমের কারণে, সেটা এখন আপনাদের দেখার বিষয়। যাই হোক, এখন কথা হচ্ছে, এখন বাস্তবতা হচ্ছে, বাস্তবতা হচ্ছে যে যেমন সুজন আজকে বলেছে, সুজন বলেছে যে নাম সহ প্রকাশ করতে হবে, কারা কারা দিল প্রকাশ করতে হবে, এবং আজকে যেটা বাস্তবতা হচ্ছে যে এই সরকার ইসি আমরা যাই করি না কেন, ইলেকশন কমিশনে যারাই আসুক, আমাদের কথা হচ্ছে যে নির্বাচনকালীন সময় কী ধরনের সরকার থাকবে, নির্বাচনকালীন সময় কে কন্ট্রোলে থাকবে, প্রশাসন কার হাতে থাকবে, নির্বাচনকালীন সময় যদি প্রশাসন আওয়ামী লীগের হাতেই থাকে, ডিসি এসপি আইজি র্যাব বিজিবি সবই যদি আওয়ামী লীগের আন্ডারে থাকে, তাহলে আবার সে একই কাজ হবে, আগের দিন রাত 7টা থেকে ভোট হবে, বা এখন হয়তো সেটা প্রয়োজন হবে, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন নয়, আওয়ামী লীগের অধীনে কোনো দলীয় সরকারের অধীনে, আমি আমাদেরকেও ইনক্লুড করে বলতেছি। হ্যাঁ, আজকে প্রথম কথা হচ্ছে যে এই আইন যে করেছে, এই আইন একটা ভুয়া আইন,
এই দাড়ি কমা চেঞ্জ করে আপনারা সকলের মতামত নিয়েছেন, এই ভাওতাবাজি কিন্তু জনগণ বোঝে। আপনারা প্রথমে যদি বলতেন যে না হুদা কমিশনের বিচার করা হবে, বিতর্ক কেন সৃষ্টি হয়েছে সেটা তদন্ত করা হবে, আপনারা যদি এটা বলতেন এই আইনে থাকতো, তাহলেও বুঝতাম যে আওয়ামী লীগ ভালো কিছু চায়, সরকার ভালো কিছু চায়। কিন্তু সেটা তো আপনারা করেননি, আপনারা ইন্ডেমনিটি দিয়েছেন হুদা কমিশনকে। সুতরাং আওয়ামী লীগ বা কোনো দলীয় সরকারের অধীনে খালেদা জিয়ার আন্ডারে আপনারা যাবেন না, শেখ হাসিনার আন্ডারে আমরা যাব না, সোজা হিসাব একেবারে সোজাসুজি হিসাব, আমি সোজা সাপটা হিসাব, হ্যাঁ সোজা সাপটা। এই আমার তো এই কথাগুলো বলাটা ঠিক হবে কিনা জানি না, তারপরেও বলি যে আমি সেই বিখ্যাত কবিতা বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। তো ওখানে একটা দুটো লাইন আছে, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। তো আমি বিএনপিকে অনুরোধ করব আকাশের দিকে তাকিয়ে উদার হওয়ার জন্য, কারণ রাজনৈতিক সংস্কৃতি যে জায়গায় যে পৌঁছেছে এখন। কিন্তু উদার পরামর্শ তো আপনি দুপক্ষ কি দিতে দেওয়া উচিত, দিতে পারেন না, সেটা সবারই উদার হওয়ার প্রয়োজন আছে। রাজনৈতিক সংস্কৃতির যে অধঃপতন ঘটেছে এ ব্যাপারে তো আমার কোনো সন্দেহ নাই। 1996 সালে 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন, যেটা ভোটারবিহীন নির্বাচন, যে নির্বাচন কি হয়েছিল আমরা সবাই জানি। সেখানে একজন এমপি নির্বাচিত হয়েছিলেন এম চৌধুরী, আমি পুরো নামটা বলছি না, তিনি এখন হাইকোর্টের বিচারপতি। এবং কিভাবে বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছিল সে ব্যাপারটা আমরা কিন্তু জানি। কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করবার জন্যে বিচারকদের বয়স বাড়ানো হয়েছিল, এগুলো জানি। কিন্তু গণতন্ত্রের যে পথযাত্রায় বাংলাদেশ কিন্তু অগ্রগতি হচ্ছে এবং অগ্রগতি দৃশ্যমান। গত 3 দিন আগে ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট একটা গণতন্ত্রের সূচক প্রকাশ করেছে, সেখানে পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, মিশ্র গণতন্ত্র এবং স্বৈর শাসন এর ভাগ করেছে, প্রতি বছর তারা করেন। এবার বাংলাদেশের অগ্রগতি দৃশ্যমান, 165 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 75, গত বছর ছিল 80তম স্থান। এবং সেখানে এবার বাংলাদেশ যে স্কোর পেয়েছে সেটাও কিন্তু খুব উল্লেখযোগ্য, 5.99, অর্থাৎ 6 থেকে 8 মধ্যে থাকলে ত্রুটিপূর্ণ গণতন্ত্র আর 8 ওপরে গেলে হচ্ছে পূর্ণ গণতন্ত্র। তা বাংলাদেশে কিন্তু অগ্রগতির জায়গা কিন্তু দৃশ্যমান। এখন আমরা এখন কোন দিকে কোন বিবেচনায় ধরব, নির্বাচনকালীন সরকার কি হবে, সংবিধানের বাইরে আওয়ামী লীগ যেতে পারবে না, বিএনপিও যেতে পারবে না। অতীতে গিয়েছে দুদলই, অতীতে দুদল গিয়েছে, সেই যে সময়ের কালটা বলছেন সেই সময়টা স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই চলেছে এবং জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। আর সংবিধান তো সংশোধনও করা যায়, সংশোধনও করা যায়, আবার সংশোধন করতে যে নানান রকম ত্রুটি বিচ্যুতি এসেছে, আবার সংবিধান সংশোধন করতে বিচারপতি সাত্তার, তিনি ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন করবেন সেটার জন্য সংবিধানের সংশোধন এনেছেন। এটা যেমন ঠিক, জাতীয় ঐক্যমতের যে ব্যাপারটি সেটা কিন্তু দৃশ্যমান আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল। একমাত্র বিএনপি ছাড়া সকল দল কিন্তু ঐক্যবদ্ধ ছিল এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, এবং অনন্তকাল জুড়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তারা করেননি। এবং যেটা 3 জোটের রূপরেখায় ছিল যে পরপর 3টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এবং 91 সালে হয়েছে অস্থায়ী সরকারের অধীনে, 96 সালে, 2001 এবং 2008 হয়েছে। এর পরবর্তীতে যে ব্যাপারগুলো আমাদের চোখের সামনে দৃশ্যমান হয়, বাংলাদেশের উচ্চ আদালত বলে দিয়েছে যে এই নির্বাচনকালীন সময়ে যে সরকারটি থাকবে সেই সরকারে জজ সাহেবরা থাকবেন না, এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তারা স্পষ্ট বক্তব্য দিয়েছেন সংবিধানের সাংঘর্ষিক, মানে সেই সূত্র ধরে যদি আমরা কথা বলি, যেমন পলিটিক্যাল ইস্যুতে বিচারপতিরা থাকবেন না, নির্বাচন তো একটা পলিটিক্যাল ইস্যু, তাহলে সার্চ কমিটিতে বিচারপতিদের না রাখলে ভালো হতো না? মানে এটি বিচারপতি আছে, এটি মানে আজকে যদি বিচারপতি ওবায়দুল হাসান না থাকতেন তাহলে ওনাকে নিয়ে যে বিতর্কটা উঠলো সেটা উঠতো না? না, সেটা বিতর্ক রাইট অর রং, না না না, এটাও ঠিক না। আমি একটু
আগেই বলেছি, আমি আবার বলছি, মানে যে ওনার ফ্যামিলি বিচারপতি উবাইদুল হাসান আলোচনার মধ্যে আসছে, বিচারপতি উবাইদুল হাসান বিচারপতি উবাইদুল হাসান এই বিতর্কটা করছেন কারা, যারা যুদ্ধাপরাধীর বিচারটা চায়নি কিংবা এটাকে পছন্দ করেননি, তিনি খুব সাহসিকতার সাথে কিন্তু কাজটি করেছেন। এখন আপনি যদি আওয়ামী লীগ খুঁজতে যান, শ্যামা অবাধ আপার ডান দিকে বাম দিকে আওয়ামী লীগ পাবেন। এখন আওয়ামী লীগ চারিদিকে এমনভাবে বসবাস করে এবং বাংলাদেশের জন্মসূত্রের সাথে আওয়ামী লীগ এমনভাবে জড়িয়ে আছে, আপনি আওয়ামী লীগ বাদ দিয়ে শ্যামা আপা বাম দিকে ডান দিকে ঘুরতে পারবেন না, এটা তো বাস্তবতা। এখন আপনি যদি নিরপেক্ষ সেই ব্যক্তির কথা যদি আমি ধরতে চাই, যে তিনি প্রধান নির্বাচন কমিশনার হবেন, টিএন সেশন নিয়ে আমরা এত কথা বলি, টিএন সেশন কি নিরপেক্ষ ছিলেন, দল নিরপেক্ষ ছিলেন? তিনি নির্বাচন কমিশনের দায়িত্ব শেষ হওয়ার মাত্র 7 দিন পরে শিবসেনাতে যোগ দিয়েছিলেন সাম্প্রদায়িক দলে। তিনি কি ওই 7 দিনে সিদ্ধান্ত নিয়েছিলেন? কাজের প্রতিফলনের ব্যাপারটি কিন্তু কোনো কিছু দিয়ে কি প্রমাণ করা যাবে, যেটি শ্যামা উল্লেখ করলেন, বা শ্যামার দল যখন ক্ষমতায় ছিল তখনও যারা নির্বাচন কমিশনে ছিলেন, আমি হয়তো অনেকের নাম আমরা বলতে পারি, আপনিও পারবেন, তারা কি কোথাও তাদের কাজ দিয়ে প্রমাণ করেছেন যে তারা নিরপেক্ষভাবে বিধি অনুযায়ী কাজ করছেন? আপনি বললাম তো 12টি নির্বাচন কমিশন আমাদের এর ইতিপূর্বে হয়েছে। 12টি নির্বাচন কমিশনের মধ্যে বিএনপির শাসনামলে, জাতীয় পার্টির শাসনামলে যে নির্বাচন কমিশনারগুলো এসেছে, তারা কি কর্মকাণ্ড করেছে সব দেশবাসী তো জানে। আমি সেজন্যই বললাম যে তারা তো জানে। এখন সেজন্য রাষ্ট্রপতি আমি আপনার সঙ্গে ফুললি একমত পোষণ করি, কিন্তু আওয়ামী লীগের শাসনামলে যারা হয়েছেন তারা কি বিতর্কের ঊর্ধ্বে, বা এরকম কোনো উদাহরণ কি কেউ রেখেছেন যে তারা স্বাধীনভাবে কাজ করেছেন, তারা বিবেক দিয়ে কাজ করেছেন? এখন এই যে এই এখন যে কথাটি বললেন যে বিবেক দিয়ে কাজ করেছেন কিনা, বিধান অনুযায়ী কাজ করেছেন কিনা, নির্বাচন কমিশনের যে তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমে নানান রকম বিচ্ছিন্ন ব্যাপারে আমরা দৃশ্যমান হয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয় এবং রাজনৈতিক সংস্কৃতির যদি বিকাশ না ঘটে, আপনি এই সংকটটা কিন্তু দেখবেনই, সবসময় দেখবেন। 2014 নির্বাচন কেন এরকম সংকটের মধ্যে হলো, বিএনপি কেন এই সংকটের জায়গায় তৈরি করলো, আপনি বাংলাদেশকে জ্বালিয়ে পড়িয়ে দেবার যে চক্রান্ত, রাজপথে যে তাদের যে উন্মাদনা, সেটা তো মানুষ দেখেছে। 2018 নির্বাচন, সেই নির্বাচনের নিয়ে অনেক কথাই বলেন এবং মূলত অভিযোগ হচ্ছে, বলে থাকে যে 213টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। এই তথ্যটা শুধুমাত্র উল্লেখ করা, ভোট তো বলতে পারবেন, সেটা প্রমাণ করা যায়নি। 213টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে, যদি তথ্য দেখি 13টি কেন্দ্রে বিএনপি শূন্য ভোট পেয়েছে, 2টি কেন্দ্রে আওয়ামী লীগ শূন্য ভোট পেয়েছে, অর্থাৎ 228টি কেন্দ্রে অনিয়মের কথা বলছেন। এটা যদি আমি হিসেব করেন, যদি আমি যদি সত্য মেনে নিই, 40,000 কেন্দ্রের মধ্যে 228টি কেন্দ্র শতকরা হিসেবে 0.56 কেন্দ্র, আপনি এই শতকরা হিসেবে বিবেচনায় এটাকে আপনি কোন বিবেচনায় রাখবেন, আমি প্রশ্ন রেখে যাচ্ছি। অতএব অনেকগুলো বিষয় আছে। 2018 নির্বাচন তো নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় বিএনপি অংশগ্রহণ করেনি। বিএনপি তার নিজের দলের শ্যামা অবাধ আপাকে ধানের শীষ দেওয়ার আগেই জামাত ইসলামের বেশ কয়েকজনকে মনোনয়ন দিয়ে দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ কোনো সিটে, খুলনার সদরে দিয়ে ফেলেছেন জামাত ইসলামের প্রার্থীকে। এতে বিএনপির নেতাকর্মীরা কিন্তু খুবই বিক্ষুব্ধ হয়েছেন এবং ধরে নেওয়া যায় নির্বাচন করবার জন্য কিন্তু বিএনপি মনোনয়ন দেয়নি। এখন কেন কি প্রক্রিয়া হয়েছে না হয়েছে অনেক কথা বাতাসে ভাসে, আমি সেগুলো এখানে মাইবে বললাম। অতএব জাতীয় ঐক্যমতের জায়গাটি বিএনপি কখনোই সৃষ্টি করতে পারেনি। আর নির্বাচনকালীন যে সরকারের কথা আপনি প্রশ্নটা তুলছেন এবং আন্ডারলাইন করছেন, নির্বাচনকালীন সরকার তো 14তেও ছিল, 18তেও ছিল। আপনি জানেন মন্ত্রিসভা পরিবর্তিত হয়েছিল, ছোট আকারে হয়েছিল এবং সেখানে রুটিন ওয়ার্কের জন্য কাজ করা হয়েছে। ওনারা বলছেন নির্দলীয় নিরপেক্ষ সরকার। এখন নির্দলীয় নিরপেক্ষ সরকার করতে গেলে আপনি যে জাতীয় ঐক্যমত দরকার, সেই ঐক্যমত বাংলাদেশে আর কখনো হবে বলে আমার মনে হয় না। কেন হবে না? কারণে বাংলাদেশের যে চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে
আর বাংলাদেশে যাওয়ার সুযোগ নাই, কারণ যতই আপনি জ্বালাও পোড়ার চেষ্টা করেন না কেন বাংলাদেশে সে প্রক্রিয়া অসম্ভব না, আর গণজাগরণ সৃষ্টি করাও বিএনপির পক্ষে সম্ভব না। এই জন্যই বলছিলাম বিএনপিকে আকাশের দিকে তাকাতে, উদার হতে বলেছিলাম এবং কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইনি, এখন বায়ুর কাছ থেকে শিখতে হবে। ওনার প্রশ্ন উত্তর দিব, মানে ওনার উত্তর দিব। আচ্ছা, এখন আপনারা 96-তে 15 ফেব্রুয়ারি কথা বলছেন, বিএনপি আপনাদের আন্দোলনের সাড়া দিয়েছে, দিয়েছিল না, না বাধ্য হয়েছিল। আচ্ছা ঠিক আছে, কারণ বেগম খালেদা জিয়া বলেছিল পাগল আর শিশু ছাড়া কেউই তত্ত্বাবধায়ক সরকার বোঝেন না, নিরপেক্ষ না। তো আলটিমেট রেজাল্টটা কি, তত্ত্বাবধায়ক সরকার তো এসেছিল তাই না, যখন আপনারা জামাতকে সাথে নিয়ে মাঠে আপনি বলছেন আমি কিন্তু বলি নাই, না না আপনাকে আমি, হ্যাঁ দুই দলের নেতারা একসাথে মাঠে আছেন এরকম বহু ছবি আছে, ওই চ্যানেলের কাছেও আছে মনে হয়। জামাত ইসলামের প্রতিনিধি ছিল, এছাড়া আপনি একটি ছবি দেখাতে পারবেন না, প্রেস কনফারেন্স। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। ইতিহাস তো ভাই আপনি যতই আমার সাথে তর্ক করেন, ইতিহাস বলে যে জামাতে ইসলাম এবং আওয়ামী লীগ দুই রাজনৈতিক দলই আপনারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মাঠে ছিলেন, একসাথে যুগপথ করেছেন। ওকে, এখন এই দাবিটা আপনারা যখন আসলেন 2008-এ যখন আপনারা আসলেন ক্ষমতায়, তখন আপনারা ফার্স্ট থিং যেটা করলেন সংবিধান পরিবর্তন করে আপনারা আপনাদের ক্ষমতা চিরস্থায়ী করলেন। ওকে, এখন ব্যাপার হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের কথা আপনি বলেছেন, হ্যাঁ কোর্টের থেকে অর্ডার আসছে, কোর্টের অর্ডার কিন্তু দুই রকম ছিল, বলেছিল যে ওই আরও দুইটা টার্ম বা একটা টার্ম কিন্তু ইয়েতে করা যায়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যায়, তারপরে অর্ডার কিন্তু পর্যবেক্ষণ দিয়েছিল করা যেতে পারে সংসদ চাইলে। আর আওয়ামী লীগ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একটা কমিটি করে দিয়েছিলেন আপনাদের আওয়ামী লীগের সিনিয়র নেতাদেরকে দিয়ে, ওখানে সংসদে সুরঞ্জিত সাজেদা চৌধুরী ছিল এবং আরো অনেকে, না আরো হয়তো আরো 4-5 জন ছিল ওই টিমে, ওনারা কোচেয়ার ছিলেন। ওনাদের যেই ওনারা ইয়ে করে আপনার যাচাই বাছাই করে ওনাদের যে রিপোর্টটা জমা দিয়েছিলেন আপনাদের সভানেত্রীর কাছে, সেই রিপোর্টে কিন্তু ছিল যে তত্ত্বাবধায়ক সরকার থাকার দরকার আছে, ঠিক আছে, এটা পত্রপত্রিকায় এসছে আপনি জানেন। কিন্তু তারপরে আপনারা শরণাপন্ন হলেন কোর্ট, কারণ সব কিছু তো কোর্টের অর্ডারে আসলে মানে ওহি নাজিল হয়ে যায়, আমি কোর্টের ব্যাপারে কিছু বলতে কমেন্টও করতে চাই না, বাট কোর্টের থেকে আসলে এটা সব জায়েজ, বাট জিনিসটা তো সেরকম না। আজকে বাস্তবতা হচ্ছে যে আমরা সব কিছু কিন্তু এই বিনা ভোটের মানে মানুষ যে ভোট দিতে পারছে না, যে কোনো দেশে ইতিহাস বলে আপনার হিটলারও ভেবেছিল সারা জীবন থাকবে, আইয়ুব খানও ভেবেছিল সারা জীবন থাকবে, সাদ্দাম হোসেনও ভেবেছিল সারা জীবন থাকবে, বাট কোনো কোনো স্বৈরাচারী সরকার কিন্তু সারা জীবন থাকে না। আপনি খেয়াল করেছেন, আপনি আপনার ইন্ট্রোডাকশনে বলেছেন যে এই যে গতকালকের দিনটা গণতন্ত্র পুনরুদ্ধারের স্বৈরাচার প্রতিরোধ দিবস, একটা গুরুত্বপূর্ণ দিন, আমরা অনেক লোককে হারিয়েছি তখন, আপনারা সুভাষ দ্বারা মাঠে ছিল, অনেকেই তখন মাঠে ছিল সংগ্রাম করেছে, এই দিনটা কিন্তু ওনারা কখনো পালন করে না। গণতন্ত্রে এরশাদের সময় যেই ঘটনাগুলো ঘটেছিল এবং আওয়ামী লীগ বিএনপি মাঠে ছিল সেই দিবসগুলো কিন্তু আওয়ামী লীগ পালন করে না, মানবাধিকার দিবস আওয়ামী লীগ পালন করে না, গুম দিবস আওয়ামী লীগ পালন করে না, কেন করে না? একটা অত্যন্ত প্রাচীন রাজনৈতিক দল, অত্যন্ত এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দরা আছে সুভাষদা সহ যারা এই দেশকে নিয়ে ভাবে, সমাজকে নিয়ে ভাবে, তারা কেন এই মানবাধিকার দিবস পালন করে না?
আজকে এখন আমি আমার এখানে বসে থাকা অবস্থায় আমি নিউজ পেলাম খুলনা ছাত্রদলের একটি ছেলে এবং বরগুনা ছাত্রদলের একটি ছেলে দুইটা ছেলেকে তাদের পরিবার থানায় গিয়ে বসে আছে, তাদের ক্লেম হচ্ছে যে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর নামে, তারা পোশাক পরা ছিল না, আইন শৃঙ্খলা বাহিনীর নামে তুলে দেওয়া হয়েছে, এখন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা তাদের ফ্যামিলি তাদের ওয়ের অ্যাবাউটস জানতে চাচ্ছে। কিছুদিন আগে গত সপ্তাহে মহানগরীর আমাদের নেতাকর্মীদেরকে আপনারা অ্যারেস্ট করেছেন, সব প্রত্যেকে জামিনে ছিল, অনেক সবার নামে কেস আছে, প্রত্যেকে জামিনে, তারপরেও তাদেরকে বিনা কারণে অ্যারেস্ট করে রিমান্ডে দেওয়া হয়েছে, 35 লাখ লোকের নামে মামলা। এখন আপনি ছয়শোর কাছাকাছি লোকজন রাজনৈতিক কারণে গুম হয়েছে গত 12 বছরে, এই গুমের জবাব আপনারা দিতে পারেন নাই, আপনাদের আইনমন্ত্রী জাতিসংঘে গিয়েও দিতে পারেন নাই 3 বছর আগে, ঠিক আছে। আজকে যখন আমার দেশ গণ 50 বছরে যখন আমরা পদার্পণ করছি, সুবর্ণ জয়ন্তী পালন করছি, আমার দেশ বাংলাদেশ একজন সংগঠক মুক্তিযুদ্ধ সংগঠকের সন্তান হিসেবে বিএনপি আওয়ামী লীগ বাগদান, আমি লজ্জিত বোধ করি যখন বাংলাদেশ গণতন্ত্র সম্মেলনে ইনভাইটেড হয় না, দাওয়াত পায় না, পাকিস্তান দাওয়াত পায় কিন্তু আমরা দাওয়াত পাই না। আজকে এই জিনিসটা কেন, আপনি যে গণতন্ত্র সুযোগ বললেন, উন্নতি কেন, উন্নতি কেন হবে না, এই গণতন্ত্রের জন্যই তো সংগ্রাম, এই গণতন্ত্রের জন্যই তো আমাদের হাজার মানে কত লক্ষ প্রাণ আমরা হারিয়েছি, এই এই গণতন্ত্র কেন আজকে বাংলাদেশ কেন দাওয়াত পাবে না, আপনাদের কারণে সেটা হয়েছে। আপনারা যদি এই ভোট ভোট ব্যবস্থাকে আপনারা পরিচ্ছন্ন রাখতেন, যে ঠিক আছে আমরা উন্নয়ন করছি, আপনারা বলেন তো আপনারা উন্নয়ন করছেন, আমরা উন্নয়ন করছি, জনগণ যদি আমাদেরকে ভোট দেয় আমরা আবার সরকারে আসব, কিন্তু সেটা কিন্তু আপনারা করছেন না। আপনারা সিটি কর্পোরেশন আপনাদের লাগবে, আপনাদের ইউনিয়ন নির্বাচন লাগবে, জিততে হবে, ইভেন ইউনিয়ন নির্বাচনে আমি সেদিনও বলেছি আপনার সাথে, আমি আরেকটা টকশোতে ছিলাম, যে মানুষ বিদ্রোহীকে আপনাদের বিদ্রোহীদেরকে ভোট দিচ্ছে কিন্তু নৌকা মার্গে ভোট দিচ্ছে না, কেন দিচ্ছে না, নৌকা নিয়ে অতিষ্ঠ তারা, এবং এটা নিয়েও ক্লেম আছে, আপনি তো আমাদের যাচাই আমাদের মনোনয়ন নিয়ে কথা বললেন, এটার তো ক্লেম আছে, প্রতিদিনই পত্রিকা আসছে যে ইউপি নির্বাচনে তৃণমূলের মূল্যায়ন, তৃণমূলকে মূল্যায়ন না করে আওয়ামী লীগ উপর থেকে বিভিন্নভাবে এসব হইতেছে, এগুলো কথাও তো পেপারে আসতেছে, ঠিক আছে না। এখন সেটা আপনাদের ব্যাপার, আপনারা কাকে মনোনয়ন দেবেন আওয়ামী লীগের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2018 সালে বাধ্য হয়েছে বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে একাধিক মনোনয়ন দিতে, কারণ আমরা দেখা গেছে যে 7 দিন আগে যেহেতু ট্রাইব্যুনালে কোনো না কোনো ছুতা দিয়ে আমাদের যে ভালো কান্ডিডেট তাকে আটকে দেওয়া হয়েছে, 7 দিন আগে সে এলাকায় যেতে পেরেছে, এলাকায় 7 দিন আগে তার কেস ক্লিয়ার হয়েছে, সে এলাকায় গিয়ে ক্যাম্পেইন করতে পেরেছে, এরকম ঘটনা প্রচুর আছে। আমাদের আজকে গয়েশচন্দ্র রায় রক্ত ঝরছে কেন, স্থায়ী কমিটির সদস্য ভাই, ওনারে কেন মারতে হবে, উনি সিনিয়র নেতা একজন, ওনাকে মারতে হবে কেন, আমার গাড়ি বহরে 3 বার হামলা হয়েছে, আমি আহত হয়েছি, আমি নিজে আহত হয়েছি, পুলিশ একজন এসআই আহত হয়েছে, আমি এসআইকে নিয়ে থানায় গেছি, আমার মামলা নেওয়া হয় নাই। আজকে আপনারা বলেন যে আপনারা এই দেশে গণতন্ত্র আছে, এই দেশে মানুষ কথা বলতে পারছে, ও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না, আপনি কেমনে বুঝলেন, আজকে তো বাম নেতা সাইফুল সাহেব বলছে যে হুদা কমিশনকে বিচার করতে হবে, বামরা কি যুদ্ধাপরাধী বিচার চায় নাই, তারা কেন, অনেক বাম সংগঠন তো ইসির সার্চ কমিটির যে আপনার ওই প্রেসিডেন্টের সভায় যায় নাই, প্রেসিডেন্টের ডায়ালগ, প্রেসিডেন্টের সাথে যায় নাই ওনারা ডায়ালগ করতে, ওনারা কি যুদ্ধাপরাধী বিচার চায় নাই, আপনি তো ভালো মতোই জানেন সেটা, যুদ্ধাপরাধের বিচার ভাই, কথায় কথায় জামা যুদ্ধাপরাধের বিচার এগুলো এগুলো এনে আপনার মেইন যে সমস্যা বাংলাদেশ এখান থেকে ডাইভার্ট করা যাবে না জনগণকে। আপনি কিভাবে জানেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না, আওয়ামী লীগ ছাড়া ইনু সাহেবকে ফাঁস করে তো উনি একবার বলে ফেলেছিলেন কয়েক বছর আগে যে নির্বাচন কিভাবে হয়েছিল 2018-তে, মনে আছে? তারপরে আপনারা যখন যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়, ইনু সাহেব বলেছিল না মেনন সাহেব বলেছিল, মুক্তিযুদ্ধের আগে এবং পরে যারা আওয়ামী লীগের বিপক্ষে ছিল এবং আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় ছিল, আপনাদেরকে আপনাদের মানে বিভিন্নভাবে তারা তাদের আপনাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, তাদেরকে কিন্তু আপনারা গত টার্মে মন্ত্রী বানিয়েছিলেন,
চুপ করানোর জন্য, ক্ষমতার ভাগিদার দেওয়ার জন্য, যেই এরশাদকে বিরুদ্ধে আমরা আন্দোলন করছি সেই এরশাদকে উনি মারা গেছেন এখন বলা উচিত না, বিশেষ দূত বানিয়েছিলেন, জাতীয় পার্টির লোকজনকে মন্ত্রী বানিয়েছিলেন, কারণ আপনার তাতে আপনাদের লোকজনও ক্ষোভ প্রকাশ করেছিল যে যারা ত্যাগী আপনাদের দলে তারা তো মন্ত্রী হতে পারে নাই, মন্ত্রী হয়েছে আপনার ইনু সাহেব, মেনন সাহেব বা আরও যারা জাতীয় পার্টির লোকজন আছে যারা যাদের নিজেদের কোনো ভোট নাই, যাদের নৌকা বা ধানের শীষ বা বড় কোনো তাদের ইয়ে লাগবে, তারা কিন্তু মন্ত্রী মন্ত্রী বানিয়েছিলেন। কেন বানিয়েছিলেন? ক্ষমতা টিকে থাকার জন্য। তো আজকে আপনি এই কথা বললেন না যে বিরোধী কোনো রাজনৈতিক দল ঐক্যবদ্ধ না, রাজনৈতিক দল সবাই তারা বোঝে, প্রত্যেকে কিন্তু প্রতিবাদ করছে, প্রত্যেকে প্রতিবাদ করছে এই গণতন্ত্র নাই দেখে এবং ভোটাধিকার নাই দেখে। সুতরাং সময় লাগে না, সময় লাগে না, আপনার আপনি দেখতে পারবেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে বা যেভাবে হোক তাদের মত তারা প্রকাশ করবে এবং এই সরকারের সকল কার্যকলাপের বিরুদ্ধে তারা মাঠে থাকবে। অনেকগুলো প্রসঙ্গ এসেছে, মানবাধিকারের প্রশ্ন, ইউএস স্যাংশন, ডেমোক্রেসি সামিট। আমাদের দুর্ভাগ্য কি জানেন জিল্লুর ভাই, আমরা এমন একটা সংস্কৃতির মধ্যে বসবাস করছি এখানে রাজনৈতিক সংস্কৃতির বিকাশ ঘটেনি। বাংলাদেশে এখন দৃশ্যমান তাল হারানো বিএনপি, মেয়াদোত্তীর্ণ বাম আর যুদ্ধ অপরাধীর দল জামাত ইসলাম। আওয়ামী লীগ কোন জায়গায় আছে? আওয়ামী লীগ তো রাজনীতির গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য লড়াইয়ের যে জায়গাটি সেখানে তার পদচারণা আছে এবং এখানে অনেক ভুল ভ্রান্তিও আছে, এটা স্বীকার করে নিতে হবে। এখন শ্যামা আপা যে কথাগুলো বললেন একটু ছোট্ট করে বলি, রাষ্ট্রপতি সংলাপে 32টি দলকে আহ্বান জানানো হয়েছিল, তার মধ্যে 24টি দল অংশগ্রহণ করেছে, বেশিরভাগই আপনি আইতো সংখ্যাগরিষ্ঠ। তিনি বললেন যে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ সরকারের বিরুদ্ধে, তা 24টি দল যে অংশগ্রহণ করলো বাদ বাকি 8টি দল শুধু গেল না, তার সংখ্যাগরিষ্ঠ কোনটা হয়? নিশ্চয়ই বিবেচনা সকলেরই আছে, বাট যারা গেছে তাদের অনেকেই কিন্তু আবার ওই নির্দলীয় সরকারের দাবি, এটি অনেক কিছু নানান একটা কথা তো বলেননি, অনেকগুলো কথা বলেছেন, অনেক দাবি দেওয়া করেছে। আমি এই জন্যে বলছি তাল হানানো বিএনপি, যে বাংলাদেশের 2018 নির্বাচনের কথা বলতে গেলে ওদের 7 খণ্ড রামায়ণ লিখতে হবে। বিএনপির গুলশান অফিসে আমরা স্লোগান শুনলাম যে টাকা গেল লন্ডনে, হামলা কেন পল্টনে, এবং যাদেরকে তাদেরকে মনোনয়ন দিয়েছিলেন বিশেষ করে ওই 20 জন যে যুদ্ধ অপরাধী দলের, তারা কিন্তু নির্বাচনী এলাকায় যায়নি। আমি তো নাম উল্লেখ করতে পারি, খুলনা যিনি প্রার্থী দিয়েছিলেন তিনি খুলনায় যাননি, যেতে পারেননি, যিনি মনিরামপুর থেকে মুফতি ওয়াক্কাসকে মনোনয়ন দিয়েছিলেন সেখানে তিনি যাননি, যেতে পারেননি। তো এই নির্বাচন ব্যবস্থাপনাকে একেবারেই চুরমার করে দিয়েছে। বিএনপির কর্মীরা কেন বিএনপির জন্য মাঠে নামবে? তারা দেখছে যে রাজপথে লড়াই করি আমরা, চিৎকার করি আমরা, অথচ এখান থেকে আমাদের মনোনয়ন দেওয়ার আগেই জামাত ইসলামকে মনোনয়ন দেওয়া হয়ে গেছে। আজকের লড়াই সংগ্রামের কথা বলছেন, যে দিবস পালনের কথা বলছেন, তার তো সমৃদ্ধ রাজনৈতিক পরিবার এবং সেখানে একটা খেয়াল করে দেখবেন যে যেগুলো বাংলাদেশে, আপনি কি বিএনপি 10ই এপ্রিল পালন করেন? আপনি 17ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার যখন শপথ গ্রহণ করে সে দিবসকে আপনি পালন করেন? আপনি 6 দফা দিবস পালন করেন? আমরা 7ই মার্চ পালন করেছি একবার, এবার 3রা মার্চ। 7ই মার্চে কী পালন করেছেন সেটা তো খুব ভালো করে জানি, এই ব্যাখ্যাটা এখানে আর করলাম না, এবং বিএনপির নেতারা ওখানে কী বক্তব্য রেখেছেন সেটা খুব ভালো করে জানি। এখন আজকের বাস্তবতায় আপনি রাজনীতি থেকে তাল সামলাতে পারছেন? আপনি রাজনীতি আপনার দলের কর্মীদেরকে আপনি সন্তুষ্ট করতে পারছেন? পারছেন না, পারছেন না। রাজনীতিতে যদি আদর্শ না থাকে সেই রাজনৈতিক দল কিন্তু বেশি দিন টিকে থাকতে পারে না। পৃথিবীতে অনেক ইতিহাস আছে, মুসলিম লীগের বিশাল দাপট ছিল এই মাটিতে, কিন্তু মুসলিম লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন খুঁজতে গেলে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে, দু একটা কোথাও বাংলাদেশে পাওয়া যায় কি না। বাংলাদেশের সংকটটা অন্য জায়গায়, একদিকে হচ্ছে উন্নয়নের ধারাবাহিকতা
এবং সেই উন্নয়নকে মেনে নিতে না পারার একটি প্রবণতা। আপনি ক্রমাগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বের কাছে নানান রকম তথ্য তুলে ধরেছেন। বেগম খালেদা জিয়া পত্রিকায় ওয়াশিংটন টাইমসে লিখলেন বাংলাদেশকে সাহায্য দিবেন না। আপনি পদ্মা সেতু নিয়ে বিদেশিদের কাছে নানান রকম পরামর্শ দিয়েছেন। আপনি উন্নয়ন দেখতে পান না এবং উন্নয়ন পছন্দ করেন না, তা সেই রাজনৈতিক দলকে কি তার দলের কর্মীরা কি ভোট দিবে? একটা সংকট কিন্তু বাংলাদেশে আছে, বাংলাদেশে কিন্তু সবসময় চ্যালেঞ্জ। বিশ্বের অষ্টম বৃহত্তম জনসংখ্যার দেশ, যেই দেশে প্রতি বর্গ কিলোমিটারে 1125 জন মানুষ বসবাস করে। আপনি দেখেন চীনকে বলা হয় জনবহুল দেশ, সেই চীনও প্রতি বর্গ কিলোমিটার মাত্র 135 জন লোক বসবাস করে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের বলা হয় জনসংখ্যা অধ্যুষিত, সেই দেশে প্রতি বর্গ কিলোমিটারে 466 জন মানুষ বসবাস করে। এইরকম একটা জনসংখ্যার ঘনত্বের দেশে এই যে এগিয়ে যাওয়া, গত 13 বছরে এগিয়ে যাওয়া সবকিছু দৃশ্যমান, আমি রাজনীতির সেই জায়গাটা ঠিক করতে পারছি না। আমরা কেন পারছি না? আপনি রাজনীতির ভিতরে যে সংস্কৃতির জায়গাটা থাকা দরকার, সে সংস্কৃতির জায়গাটা কিন্তু উড়ে গেছে। যে কারণে আজকে আপনি যদি গণতন্ত্রের এই লড়াইয়ে আপনি যদি অংশগ্রহণ না করেন, আপনি তো বেমানান হয়ে যাবেন। আপনি ইতিমধ্যে বেমানান হয়ে গেছেন। আমি বিএনপি পথ হারিয়েছে, আমি বলছি পথ হারানোর তো অনেকগুলো কারণ রয়েছে। আপনি নির্বাচন কমিশনের কথা বললেন, তার আগে বললেন এরশাদ সাহেবকে বিশেষ দূত বানিয়েছেন। আপনি এরশাদ সাহেবকে নিয়ে আপনি কী করেছেন? চার দলীয় ঐক্য জোট করেছেন, এরশাদ সাহেবকে নিয়ে করেছেন। তো আপনি সেই কথাগুলো আপনাকে কিন্তু ভাবতে হবে। ভুল ভ্রান্তির জায়গাটা শেষের দিকে তো প্রধানমন্ত্রীকে তো করোনার কারণে হোক যে কারণে হোক আমরা দেখি না বাইরেতে, আপনারা মানুষের সাথে মেশেন, আপনারা যদি এই ধরনের কথাবার্তা বলেন তাহলে তো হবে না। আপনি ভালো মতোই জানেন যে এখন আওয়ামী লীগ একদিকে, সারা বাংলাদেশ আরেকদিকে। রিয়ালিটি ইজ দ্যাট 32টা রাজনৈতিক দলের মধ্যে 24টি রাজনৈতিক দল যে অংশগ্রহণ, 24টা রাজনৈতিক দলের মধ্যে 23টা রাজনৈতিক দলই হচ্ছে আপনাদের আন্ডারে ভাই। এগুলো কই না, আপনাদের আপনাদের যারা জোটবদ্ধ আছে, আপনাদের যারা জোটবদ্ধ আছে তারা গেছে এখানে, কিছু হ্যাঁ কিছু বাইরের দল গেছে। বিএনপি কোন নেতা কি 20 দলীয় জোটের প্রত্যেক দলের নাম বলতে পারবে? আরে ভাই আমাকে শেষ করতে দেন না, এখানে আমার জিল্লু ভাই তো অনেক টাইম দিবেন, সময় নেই আমার হাতে, সময় নেই, খুবই ছোট করে। এখন বাস্তবতা হচ্ছে 2-3 মিনিট, বাস্তবতা হচ্ছে যে ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না। প্রেসিডেন্ট যখন নিজেই বলে ভাই আমার তো কোনো ক্ষমতা নাই চা সিঙ্গারা খাওয়ানো ছাড়া, কারণ সব সকল ক্ষমতার মানে দিয়ে আছে প্রধানমন্ত্রী আছে, যেটা বাস্তব, সেটা রিয়ালিটি, যেটা সেটা উনি কিন্তু বলেছেন। কোথায় বলেছেন? উনি যখন ওনার সাথে চা খেতে গিয়েছে তখন মানুষ মানে ওই গেস্টকেই বলেছে। আমাদের বর্তমান রাষ্ট্রপতিকে তো আমরা জানি, আপনি জানেন আমি জানি, উনি খুব খোলাখুলি কথা বলতে পছন্দ করেন, উনি বলেছেন। আসলে তো রাষ্ট্রপতির হাতে কিছু নাই, রাষ্ট্রপতি ক্যান ফ্যাসিলিটেট, উনি ইনিশিয়েটিভ নিতে পারে, রাষ্ট্রের সর্বোচ্চ একজন ব্যক্তি হিসেবে উনি ইনিশিয়েট নিতে পারে। সাংবিধানিকভাবে ওনার করবার কিছু নেই, সাংবিধানিকভাবে ওনার করার কিছু নাই। সংবিধান প্রধানমন্ত্রীকে সব ক্ষমতা দিয়েছে, সকল ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী, এটা রিয়ালিটি। এই কারণে বিএনপি বিচৌধুরীকে বঙ্গভঙ্গ থেকে বের করে দিয়েছিল। এখন আপনি বলেন, শুনেন, 91-তে যখন স্বৈরাচার পতনের পরে আমরা বিএনপি সরকার গঠন করলো, ঠিক আছে, আপনারা বিরোধী দল, তখন কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী সংসদের প্যাডে চিঠি দিয়েছিল কূটনীতিকদেরকে যে দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য, ঠিক আছে, সেই চিঠির কপি কিন্তু আছে, আছে সংসদে আছে। কোন বিষয়ে? এই যে আপনারা যখন বিরোধী দলে গেলেন 91-তে, দেশের বিভিন্ন সমস্যা, বিএনপি ভালো না, বিএনপি দেশের সাথে পারছে না, তিন জোটের রূপরেখা মানেন নি, সেটা দেশবাসীকে জানিয়েছেন। দেশবাসী না, কূটনীতিকদেরকে অনেকগুলো চিঠি দিয়েছেন, ভুল তথ্য দিয়েছেন। এই চিঠি না না, এই চিঠি আমি, এই চিঠি আমি পড়ে শোনাতে পারি ভাই, আপনাকে প্রিন্ট করে দিব, আপনি নিয়েন বাসায় গিয়ে থাকেন। আচ্ছা, আবার আমি ব্যক্তিগতভাবে জানি এবং সব অনেকেই জানে, এটা একটা ওপেন সিক্রেট, উনি 1-11 সময় যখন উনি বিদেশে গেলেন, ও তৎকালীন 1-11 সরকারকে সকল বৈধতা দিয়ে
উনি যখন বিদেশে গেলেন বিদেশে উনি সরকারের পছন্দের যদি শেখ হাসিনা হয় তাহলে তো 59 দিন পরে খালেদা জিয়া গ্রেপ্তার হয়। আচ্ছা শেখ হাসিনা তো প্রথম গ্রেপ্তার হয়েছে, ভাই এক শুনেন, পছন্দের না অপছন্দের সেটা তো গ্রেপ্তার করলে শেখ হাসিনা গ্রেপ্তার হয়েছে কবে? কারণ সবার আগে না না তত্ত্বাবধায়ক সরকারকে তো যখন প্রথম আসলো ওই সরি ওই আর্মি ব্যাকড গভর্নমেন্ট 111 তে তখন তখন হ্যাঁ নিরপেক্ষতা দেখাতে হবে মানুষকে, যে বিএনপিও খারাপ আওয়ামী লীগও খারাপ দুই দলই খারাপ, এখন আমাদেরকে তোমরা সাপোর্ট করো। শেখ হাসিনা যখন বিদেশে গেলেন তখন উনি আমেরিকা ইউকে ইউরোপ সহ সব জায়গায় চষে বেরিয়েছেন এবং বিএনপির নামে যত অকাত্য কুকাত্য বলা যায় বাংলাদেশ রসাতলে গেছে সেই সব বলেছে, এখন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে কীভাবে ক্ষমতায় আনতে হবে সেই ব্যবস্থা করতে হবে, এখন সেটা উনি করেছেন এবং আপনাদের বহু নেতা করেছে এবং 111 সময় আপনাদের যেসব নেতারা ঢাকায় ছিল যারা তখনও জেলে যায় নাই তারা কিন্তু ওয়াশিংটন টাইমসের লেখাটা পড়েছেন বেগম খালেদা জিয়ার? আর পড়েছিল বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে দেওয়া যাবে না, ইলেকশন কমিশন আর ব্রিটিশ হাই কমিশনারই তো কালকে বলতেছে ভাই আমি তো লজ্জিত, আমি এদেশের নাগরিক হিসেবে লজ্জিত, লজ্জিত ওয়াশিংটন টাইমসের জন্য না, হু ইজ ব্রিটিশ হাই কমিশনার, না ব্রিটিশ হাই কমিশনার কেন বলবে, যে গতকালকে ব্রিটিশ হাই কমিশনার বলেছে যে যদি আগামী নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার না হয় তাহলে বিদেশি বিনিয়োগ আসা মুশকিল হবে, তাহলে কেন 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 একজন বিদেশি আমাদের দেশে বসে এই কথা বলবে এবং আমাদের এটা শুনতে হবে? আপনাদের কারণে শুনতে হচ্ছে, এখন বাস্তবতা হচ্ছে, বাস্তবতা হচ্ছে যে আমাদের ছেড়ে দিচ্ছি আমাদের কথা হচ্ছে এই যে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড খুন গুম মানে মামলা হামলা দমন পীড়ন এই সব কিছুর মূলে হচ্ছে যে কোনো ফ্যাসিবাদী সরকারকে টিকে থাকতে হলে এগুলো করতে হয়, ওনারাও করছেন, নাথিং নিউ, ভালো কথা। এখন এই সরকার আমরা সরকারকে হটানোর কোনো ব্যাপার না, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, আপনারা আমরা আপনাদের সাথে আওয়ামী লীগের সাথে বিএনপি আলোচনায় বসতে রাজি আছে, বাট ইস্যু হতে হবে আপনার নির্বাচনকালীন সরকার কে থাকবে কিভাবে হবে কি প্রক্রিয়া হবে, ঠিক আছে? এছাড়া এই নাটকে স্ক্রিপ্টেড নাটকে অংশগ্রহণ করার ইচ্ছা জনগণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাই। মিস্টার সুভাষ সিং খুব ছোট করে সব সময় কিন্তু বিএনপির বিলম্বিত বোধোদয় হয়েছে এবং আমি আজকের এই অনুষ্ঠানে আমি শ্যামা আপার সব কথায় তো আমি আর উত্তর দিব না, কিংবা সময় নেই উত্তর দেওয়ার, সময়ও নেই। আপনি বিএনপি সবসময় বিলম্বিত বোধোদয় হয়, 2018 নির্বাচনে তারা যাবেন না, তারা নির্বাচনে গিয়েছেন, 2014 নির্বাচনে যাননি বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একেবারে প্রকাশ্যে বলেছেন দুই বছর তিন বছর পরে যে তাদের বিএনপি সবচেয়ে বড় ভুল ছিল 2014 নির্বাচনে অংশগ্রহণ না করা। অতএব ওই যে বললাম বিএনপি সবসময় বিলম্বিত বোধোদয় হয়, আমি আজকের এই দিনে শ্যামাপাকে সাক্ষী রেখে বলছি এবং আমি নিশ্চিত বিএনপি এই নির্বাচনে আসবে, 2024 যে রণবাসী নির্বাচন হবে সেই নির্বাচনে আসবে, আমার অনুমান যদি ঠিক হয়ে থাকে সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। আরেকটি প্রেক্ষাপট শেষ করছি এই জায়গাটা দিয়ে শেষ করতে হবে, এই যে আপনি যতই বিনষ্টের আত্মচিৎকার করেন না কেন মানুষ কিন্তু এগিয়ে যাচ্ছে, মানুষের বোধে কিন্তু রাজনৈতিক সংস্কৃতির বিকাশ ঘটেছে এবং মানুষ মধ্যবিত্তরা এবং আজকে পানির দাম গ্যাসের দাম তেলের দাম এই তো শেষ করতে, এখন এই প্রেক্ষাপটে আমাদেরকে ভাবতে হবে যে বিএনপি শুভবুদ্ধির উদয় ঘটবে কিনা, বিএনপি তার রাজনীতির পথে আসবে কিনা, কারণ বিএনপি তো সবসময় অফ দ্য কনস্পিরেসি বাই দ্য কনস্পিরেসি ফর দ্য কনস্পিরেসি থাকে, এটার থেকে যদি সরে না আসে শেষ করছি আমি একটু বলি, 2014 নির্বাচনের আগে আমি না না সেই সেই কথার প্রমাণ আপনি দেখাতে পারবেন না, আপনি 2014 নির্বাচনের আগে
কারণ ভারতীয় আমেরিকার যে এটি সেটা আপনি প্রমাণ দেখাতে পারবেন না। আমি বহু সরকার কে যে বৈধতা দিয়ে গেল আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বলেছিলেন যে আসেন আমরা ঠিক করি নির্বাচন কোন পদ্ধতিতে হবে। আপনি সেটা না করে আপনি যে কাঁচা বাংলা কথা বলেছিলেন, আপনি টেলিফোনে যে সংলাপ অংশ করেছিলেন, এরা দেশবাসী দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল এসএমএস মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30। দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন। ফেসবুক টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আইওএস ডিভাইস একটা অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য। এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তৃতীয় মাত্রা দেখতে পারেন। আমি শামা ওবায়েদ এবং আমি সুভাষ সিংহ, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, মূল কথা যে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচন চাই এবং বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে শক্তিশালী দেখতে চাই এবং রাজনৈতিক সংস্কৃতির মান নির্বাগামী সে কথা আলোচনার উদ্দেশ্যে এবং রাজনীতিটাকে আসলে সবার আগে ঠিকঠাক করতে হবে। হয়তো উন্নয়ন হচ্ছে, সেগুলো নিয়ে বিতর্ক তোলা যেতে পারে, কিন্তু কোনো কিছুই টেকসই হবে না যদি না আমরা রাজনৈতিক উন্নয়নটাকে নিশ্চিত করতে পারি। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।